నోసుకుంటారు, నోస్ నోస్ నోస్, మాషల్లా మాషల్లా. তুমি আমার সোনামণির একটা বন্ধু এসেছে, ওর নাম হচ্ছে ইহান বেবি. সোনামণি আর ইহান বেবি ওরা গাড়িতে চলেছে, তো সেই দৃশ্যটা আমি ধারণ করেছি. দেখতে পাচ্ছেন ওরা খুব সুন্দরভাবে খেলা করছে. তো ওদের খেলা দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে. আমি যখন ছোট ছিলাম তখন এরকম আমি আমার বন্ধুদের সাথে আমার সোনামণির মতো খেলা করতাম. তো আপনারা কারা কারা এভাবে ছোটবেলায় খেলা করেছেন এবং আমার সোনামণির এই ভিডিওটা দেখার পর আপনাদের ছোটবেলার স্মৃতি মনে পড়ে গিয়েছে আমাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন. দেখতে পাচ্ছেন আমার ঘরটা কিন্তু খুবই এলোমেলো. আপনাদের যাদের আমার সোনামণির মতো ছোট্ট বেবি আছে আপনারা সবাই জানবেন যে ছোট্ট বাচ্চারা ঘরটাকে দুই মিনিটের মধ্যে এলোমেলো করে দেয়. তো সোনামণির জন্য ঘর অনেকবার গোছানো হয় কিন্তু আমার সোনামণির জন্য ঘর গুছিয়ে রাখা যায় না. তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন অনেক খেলনা এলোমেলো হয়ে পড়ে আছে. আর এই যে আমার সোনামণির একটা বন্ধু এসেছে, দেখতে পাচ্ছেন ওরা কিন্তু খুব সুন্দরভাবে মনের আনন্দে খেলা করছে. তো এই দৃশ্য আমি ধারণ না করে পারলাম না, আপনাদের সাথে শেয়ার করলাম. আমি ওদের এই দৃশ্য দেখে অনেক আনন্দ পাচ্ছি, আমার মতো আপনারাও অনেক আনন্দ পাবেন আশা করি. দেখি দেখি ইহান বেবি, সোনামণি তোমার নোস কোনটা, নোস নোস নোস, মাশাআল্লাহ মাশাআল্লাহ. তোমার চুল কোথায়, চুল চুল কোথায়? এ মাশাআল্লাহ, দুই বেবি চুল দেখিয়ে দিয়েছে, দুইটা বেবি. আন্টির দিকে তাকাও, ইহান আন্টির দিকে তাকাও. আন্টি, ইহান বেবি, ইহান বেবি কোথায়, তোমার কান কোথায়, কান 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 কোথায় দেখো, নোস নোস, ইহান টিথ দেখি, আমার বেবি তোমার টিথ. ও নো, মাশাআল্লাহ, সবাই মাশাআল্লাহ বলবেন, দুই বেবির জন্য সবাই মাশাআল্লাহ বলবেন. তো এটা হচ্ছে আমার বেবির প্লেগ্রাউন্ড. আমি এই ঘরের মধ্যে কোনো ফার্নিচার দিইনি আমার সোনামণি, যাতে খুব ভালোভাবে খেলা করতে পারে এর জন্য. আর ঘরটা অনেক এলোমেলো থাকে, আমরা অনেকবার গুছাই কিন্তু সোনামণি সব কিছু খেলনা দিয়ে এলোমেলো করে দেয়. দেখতে পাচ্ছেন নিচে অনেক খেলনা পড়ে আছে. ইহান বেবি, ইহান বেবি, ইহান বেবি, ইহান বেবি, রাইসা বেবি, সোনামণি, দুইটা সোনামণি, দুইটা ছোট্ট সোনামণি, দুইটা কত খেলনা, ছোট্ট দুইটা সোনামণি আমাদের বাসায় এসেছে, খেলনা নিয়ে খেলা করছে. এই যে কে রে এটা, এটা কে, এটা ইহান বেবি, মাশাআল্লাহ. রাইসা বেবি কোথায়, আমার রাইসা মণিটা, রাইসা, রাইসার গাছ, ও রাইসার গাছ কি ঝড়ে ভেঙে গেল, পিপিপ 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 পিপিপ, কোথায় দেখি দেখি, এই যে পিপিপ 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 মজা পাবে, এর জন্য আমি স্মৃতি হিসেবে ধারণ করে রাখলাম. এই যে বেবি, এই ছোট্ট বেবি, রাইসা বেবি, ইহান বেবি, এই দুইটা বেবি. ইয়া রাইসার গালি নিয়ে তো ভাইয়া পড়বো না, না আমিও পড়বো না, রাইসার নানু বসে, আমারে দেখে আমি বসতে পারি না. কি রে দেখেন আমার সোনামণি বিস্কুট খেয়ে মুখের মধ্যে কি অবস্থা করে ফেলছে দেখেন তো. আপনাদের সোনামণি আছে না, তারাও কেমন করে আমাকে একটু কমেন্টসে জানাবেন. কিরিটা ইহান বেবি, কেরেটা তোমরা কি শুধু গাড়িতেই থাকবা,
আর কোন ই দিবা না কি রে এটা কি আসলে এদিকে আসো আমার নাম তো জান্নাতুল আমার ফেসবুকে খুঁজে পাওয়া যায় না একদম মানে কি যে যন্ত্রণা অ্যাক্সিডেন্টটা তো এই যে দুই বেবি অ্যাক্সিডেন্ট করেছে তো আমি সেই দৃশ্যটা ধারণ করতে পারিনি